আসসালামু আলাইকুম আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালে উঠে দেখিয়ে দিই, এই তো কাপড় অল্প ছিল, কেচে মেলে দিয়েছি। আর চলুন ব্যাক ক্যামেরায় আপনাদের সঙ্গে একবার শেয়ার করি, পাখিদের খাবার দেওয়া হয়ে গেছে, কিন্তু ওরা আসতে দেখে আমাকে, মানে আমাকে আসতে দেখে ওরা আবারও ছুটে আসছে, আবারও খাবার খাবে, মনে হয় ওদের পেট ভরেনি। তো চলুন পাখিরা কীভাবে ঘোরাফেরা করছে আপনাদের একবার দেখাই। এই দেখুন আমাকে আসতে দেখে ছুটে চলে আসছে, সব মনে করছে আমি খাবার নিয়ে এসেছি। আর চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, আজকেও মেঘলা ওয়েদার, সকালে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, এই তো পরিস্থিতি। তো মোটর উপর দিনটা শুরু করলাম, সবাই গুটি পাই এগোচ্ছে আমাকে দেখে। তো চলো না আর একবার ওদের খাবারটা দিই, ওদের মনে হয় এখনও পেট ভরেনি, অনেকগুলো পাখি। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো এই দেখুন চাল নিয়েছি কোটোর মধ্যে করে, আগে মনে হয় ভাত ছিল, গতকাল রাতের ভাত ছিল, সেই ভাতটা হাজবেন্ড দিয়েছে, সকালে আমি ওঠার আগে ওদের খেতে দিয়েছিল। তো চলুন আয় 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 আয়, দেখুন কেমন ছুটে আসছে সব খাওয়ার জন্য, ছুটতে সব চলে আসছে। এই দেখুন খুব ভালো লাগে ওরা যখন এই খাবার খাওয়ার জন্য ছুটে সব চলে আসে, একটা কাকও জুটে গেছে চলে এসছে। তো আমি সকালবেলা যখন ওরা সবাই বসা ছিল এদিক ওদিক, তো স্থিরভাবে ছিল, আমি একটু গুনছিলাম যে কজন আছে, তো দেখলাম প্রায় 30-35টা মতো পাখি আছে। তো ওরা যে এত কাছে থেকে খায়, আর এই খাবারটা দিতে যে আমার এত ভালো লাগে, আর ওরা যে ওদের খাওয়াটা দেখতেও আমার খুব ভালো লাগে। তো আজকেও দেখছিলাম সেই লাল পায়রাটা ছিল, তো তাকে এখন আর দেখছি না কেন। এই দেখুন সব বা একে একে ছুটে চলে আসছে। তো ওই তো বাপ্পা কি ভয়, ওই তো লাল পায়রাটা কর্নারে বসা, ওই দেখুন পিছনে এইখানে, এই দেখুন ওইখানে ও দাঁড়ানো আছে, আর এখানে এই দেখুন আর লাল পায়রাটা। তো একটু আমি কিছুই করছি না, ওরা ভয়ে ওইরকম করে পালাচ্ছে, আবার খেতে আসছে। তো চলুন ওরা খেতে থাক, ওদের আর ডিস্টার্ব করবো না, খুঁটে খুঁটে খুব সুন্দরভাবে ওরা খাবে, দেখেছেন কত সুন্দরভাবে খাচ্ছে। আর কি যে ভালো লাগছে না, এর আগে না অনেক পায়রা আসতো প্রায় 50-60টা করে, তো মধ্যে আবার বললাম এই আশা বন্ধ দিয়েছিলো, আবারও দেখছি সব একসঙ্গে এক জায়গায় হয়েছে। তো ওরা খেতে থাক, আমি আস্তে আস্তে সরে যাই, ওদের আর ডিস্টার্ব করবো না। তো সকালবেলায় আজকে দেখছি ডিমটা শেষ হয়ে গেছে, কালকে রাতেই শেষ হয়ে গেছিলো। তো ডিম নিয়ে এসছে, চলুন ডিমটা নিয়ে আসি। আর হাজব্যান্ড খেয়েছে চিড়ে ভাজা আর স্যালাড, কিশমিশ কাজু এগুলো খেয়েছে, ডিমটা নিয়েছে। তো এখন ডিমটা দেখি সিদ্ধ না তো পোজ করব, ছেলে খায়নি এখনও, আজকে অনেকটা লেট হয়ে গেছে, 10টা বেজেই গেল। এখানে ডিমটা এখন ঢেলে নেব, এই তো কোথায় রাখি ডিমটা এখন বার করে নিই, তারপরে অন্যান্য কাজগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো আজকে আজকে ওয়েদারটা খুবই ভালো, মানে মেঘলা মেঘলা ওয়েদার, আজকে কিন্তু খিচুড়ি খাওয়ার দিন ছিল, তো খিচুড়ি ছেলে পছন্দ করে না, আর আমরা বাড়িতে এখন 3 জন ফ্যামিলি মেম্বার আছি, তো সেখানে দুজনের জন্য খিচুড়ি, ছেলের জন্য সাদা ভাত, ওই জন্য আর কি ভাবছি খিচুড়ি আর বানাবো না। তবে আজকে অনেক ফ্রেশ সবজি নিয়ে এসছে, তো সবজিগুলো দেখে মানে ইচ্ছা করলো যে আজকে অনেক রকমের সবজি আজকে রান্না করি। তো ভাবতে ভাবতে কি করলাম এমনভাবে, মানে মনে করতে করতে যে কি রান্না করব ভাবছিলাম, কিভাবে কি বানাবো সবজিগুলো, তো সেটা মনে করতে করতে ভাবলাম আজকে বেশিরভাগ ভাজা বানাবো। আর তার সঙ্গে বলছিল পুঁটি মাছ নিয়ে এসছে, তখন পুঁটি মাছটা আমি বেরই করিনি, দেখিনি, বের করে এখনো দেখাই হয়নি যে কি কি ধরনের মাছ, ছোট সাইজ না বড় সাইজ। তো মাছগুলো তো বার করব, আগে ব্রেকফাস্টের জন্য ছেলের জন্য এই ডিম পোচ বানিয়ে দিই, অনেকটা লেট হয়ে গেছে আজকে। আর আমি অলরেডি ভাজা কেটে নিয়েছি, তো আপনাদের ভাজা দেখে আপনারা যখন ভাজাটা দেখবেন আপনাদের মনে হবে যে আজকে কারো কি বার্থডে আছে, এত রকমের ভাজা, এরকম মনে হবে। তো আমার ইচ্ছা করলো আজকে যে এরকম ভাজা বানাই,
তো ভাজা দেখে মনে হবে কারো বার্থডে। তো এখানে পটল কেটে নিয়েছি লম্বা করে দু ফালি করে দিয়ে, আলু কেটেছি একটা, আর কলা ছিল কলাটাও কেটে নিয়েছি ভাজার জন্য, আর উচ্ছে কেটেছি। তো এখানে চার রকমের ভাজা করব সেটা কেটে রেখেছি। আর এখানে একটু ভেন্ডি ছিল, ভেন্ডি নিয়ে এসেছিলো বেশ ফ্রেশ ভেন্ডিগুলো, তো এই ভেন্ডি কেটে নিয়েছি ভাজার জন্য। তো এখানে অলরেডি পাঁচ রকমের ভাজা কাটা হয়ে গেছে, আর মাটন তো রয়েছে, কালকে ফ্রিজে রয়েছে, ছেলের কোনো অসুবিধা হবে না, ছেলে এগুলো খাবে না। তো আমার খুব ইচ্ছে করলো আজকে এরকমভাবে সবগুলো যখন ফ্রেশ সবজি পেয়েছি তাহলে একটু ভাজা বানাই। তো দেখে মনে হচ্ছে না যে কারো বার্থডে, তো সেরকমই ব্যাপার। আর হচ্ছে পুঁটি মাছ নিয়ে এসছে, তো পুঁটি মাছগুলোও একটু বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি বানাবো। তো এটাই প্রোগ্রাম করে রেখেছি। তো চলুন, আগে এগুলো তো কাটা কমপ্লিট করেছি, আর এর আগে আগে ডিমটা পোচ বানাই। তো ছেলে আসবে খেতে, তো ছেলেকে শুধু ডিমই খাবে হয়তো, আজকে সেরকম খাবে না কিছু, চিড়ে আছে তো চিড়ে ভাজা খাবে না হয়তো। তো এগুলো তো পরে রান্না যখন করব, রান্নার ফাইনাল তো অবশ্যই শেয়ার করব। আর কাটা হয়ে গেছে অলরেডি, আমি মানে ব্রেকফাস্টের জন্য ডিমটা ছিল না, ওই জন্য বসে সময় নষ্ট করার আগে আমি ভাবলাম আগে সবজিগুলো কেটে নিই। সব থেকে এর মধ্যে ফেভারিট হচ্ছে আমার উচ্ছেটা, তো উচ্ছেটা তো আমি একাই খাবো, কলাটা হাজবেন্ড খাবে, আলু ভাজাটা এই যে স্লাইস করে কেটেছি আলুটা হয়তো ছেলে খেতে পারে ভাজাটা, পটলটাও আমি একটু খাবো, আর ভেন্ডিটা হাজবেন্ডও খাবে আমিও খাবো। তো এক একজনের এক এক রকমের সবজি পছন্দের আছে, কী সবজি নিয়ে এসছে সেটা আপনার সঙ্গে একবার শেয়ার করি। এখানে তো বললাম বেশি করে ভেন্ডি পেয়েছিল, তো বলছে কারো বাড়ির ভেন্ডি ওই জন্য অনেকটা দিয়েছে, নিয়ে চলে এসছে। আর এখানে গাজর, টমেটো, শশা, এর মধ্যে একটু পটল আর উচ্ছে আছে, দুটো আনারস নিয়ে এসছে। আনারসটা খুবই আমার পছন্দের একটা ফল, আনারস, আম, এই দুটো আমার খুবই ভালো লাগে খেতে। আর এখানে আছে পটল, তো এগুলো লাগবে না, আনারসটা পরে কাটবো, এগুলো লাগবে না, সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর ওখানে তো কাঁচকলা, আলু সবটা রয়েছে। তো চলুন এগুলো সব গুছিয়ে নিই আর ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আপনাদের সঙ্গে রান্নার সময়তে শেয়ার করছি। তো আমাদের ভিতরে তো কোনো বার্থডে মানাতে নেই, আর সেটা নিয়মের ভিতরে নেই, আমরা মানাইও না সেভাবে। তবে রান্নাবান্না দেখে মনে হচ্ছে যে আজকে কারো বার্থডে, তো একদমই না। আমরা এমনি রান্নাবান্না, আমার ইচ্ছা করলো যে এগুলো সবজিগুলো কেটেছি, তাহলে বিশেষ করে দেখি ভিডিওতে যে পাঁচ রকমের ভাজা, মাছ, ডাল, সবজি, মাংস সমস্ত রকমের দিয়ে বেশিরভাগ মানুষের বার্থডে মানাই, মানে বার্থডের আয়োজন করে খাওয়া দাওয়ার জন্য। কিন্তু আমরা তো ওরকম করি না, আমরা খাইও না ওইভাবে। তো ইচ্ছা করলো আজকে সবজিগুলো দেখে মনে হলো যে না, এই সবজিগুলো রান্না করি। তো দেখে দেখে মনে হচ্ছে একটা বার্থডের ফিল আসছে, যে না মনে হচ্ছে কারো বার্থডে, কারো বার্থডে, এরকম ব্যাপার। তো বার্থডে ছাড়াই আজকে বার্থডের মতো আমাদের বাড়িতে আয়োজন। তো চলুন রান্নাবান্নাটা কমপ্লিট করি, এখন ডিমটা পোচ করছি, এ তো প্রায় হয়ে এসছে, এটা ছেলের জন্য করলাম, ছেলে দেখি আসবে খেতে। আজকে প্রায় বললামই তো দশটা বেজেই গেছে, আর পাখিদের খাবার তো দিয়েছি, ওরা খাওয়া দাওয়া করে কিন্তু এখনও ছাদের মধ্যেই ঘোরাফেরা করছে। আর বৃষ্টি সকালে বললাম ঝিরি ঝিরি হচ্ছে, ছেলে এইমাত্র নিচ থেকে আসলো খাওয়ার জন্য। তো এখানে এই দেখুন একটা কেক নিয়ে এসছে, তো এটা কেক বলে তো বাবু, কেকই তো সেদিনকে দেখলাম, ওই কেকটাও খেয়েছিল, আমাকে একটু দিয়েছিল টেস্ট করতে, আমি একদমই পছন্দ করি না, আর ও খুব কেক পছন্দ করে, মেয়েও খায় খুব অল্প। তো ওকে বললাম এটা তো নতুন যখন এসছে তাহলে পুরো ডিব্বাটাই নিয়ে চলে আসবি, ও যখন পছন্দ করে ও খাবে, আর মেয়ের জন্য কটা নিয়ে যাব, কয়েকদিন পরে তো মেয়ের কাছে যাব। তো কেক, এর ভিতরে কেক আছে, মানে ছোট ছোট, এই তো ছোটো ছোটো ইয়ে, ছোটো ছোটো করে একদম প্যাক করা আছে কেকগুলো, তো বেশ অনেকটা আছে। ও বলছে পাখা দেখে না খুব বকবে, তো এটা ও খাবে, আর কিছুটা আমি রেখে দেবো, মেয়ের জন্য নিয়ে যাবো এটা। তো চলুন একটা খুলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ছেলেকে এখন এটা খেতে দিই, পাঁচ রকমের ভাজা, আবার বার্থডের মতো কেক আমরা খাচ্ছি, তো সব মিলিয়ে একটা বার্থডে বার্থডে ফিল আসছে, তাই না? তো এই দেখুন কেকগুলো এরকম দেখতে, তোর চকলেট আছে দেখতে, এরকম খুবই সুন্দর দেখতে, আর খেতেও টেস্টি আছে। তবে আমি মিষ্টি বেশি পছন্দ করি না, তো ওই জন্য ভালো লাগে না খেতে, ছেলে খায়, মেয়ে খুব একটা পছন্দ করে না, ছেলে বেশি পছন্দ করে এই কেকগুলো। তো চকলেটি কেক বুঝতেই পাচ্ছেন, দেখতে হেভি সুন্দর লাগছে, তাই না? তো চলুন এখন ছেলেকে এটা দেব। তো মোটামুটি রান্না কমপ্লিট হয়েছে, এখনও হয়নি, মাছটা হবে, এ তো পেঁয়াজ লঙ্কা কাটা আছে, এখানে এই তো ভেন্ডি ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা আর কলা ভাজা। তো এই তো পাঁচ রকমের ভাজা বানিয়ে ফেলেছি, আর ভাতও হয়ে গেছে। তো চলুন এখন মাছটা দেখাই, মাছটা রান্না করব। তো মাছটা চচ্চড়ি বানাবো, মাছটা আপনাদের সঙ্গে শেয়ার করি।
তো এখানে মাছ নিয়ে এসেছে, চলুন দেখি মাছটা কি মাছ, আমিও খুলে দেখিনি, তো বলছিল পুঁটি মাছ, তো হ্যাঁ সবটাই পুঁটি মাছ দেখছি, আর তার সঙ্গে এরকম সাইজের চাঁদা মাছও আছে। তো মাছটা চচ্চড়ি বানাবো, মাছটার সাইজটা বেশ ভালোই আছে, ভাজা বানালেও ভালো লাগবে। তো চলুন বাছতে, তো মানে মাছটা ক্লিন করতে তো অনেকটা সময় লাগবে, তো চলুন আসি, আগে মাছটা পরিষ্কার করে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো অনেকটা সময় পর মাছটা পরিষ্কার করে নিয়ে এসেছি, তো সেটা শেয়ার করা হয়নি, এই দেখুন অনেকটা সময় লাগলো, আর ওই জন্য ছোটো মাছ নিতে ইচ্ছা করে না আমার। তো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর হচ্ছে হলুদ, জিরে, ধনে গুঁড়ো, আর হচ্ছে সরিষার তেল আর লবণ দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব, আর এটা হাতে মেখেই চাপাবো রান্নাটা। রান্নাটা হাতে মাখাতেই হবে, আর এই রান্না অনেকটা টেস্ট হয় এভাবে হাতে মেখে সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে, তো যদি ধনে পাতা থাকতো আরও জমে যেত। তো এইভাবে মাছটা ভালো করে একদম কড়াইয়ের মধ্যেই আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, তো এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব। তো এইভাবে আপনারা হাতে মেখে রান্না করে দেখবেন মাছ খুবই টেস্টি হয় খেতে। এই দেখুন সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, খুবই ভালো লাগছে। তো এটা চচ্চড়ি হবে। তো রান্না কমপ্লিট করে ফেলেছি, আর এখানে এই দেখুন একটা থালা রেডি করেছি, আজকে শর্ট বানালাম এটা। তো এখানে মাটন আছে, পুঁটি মাছের তরকারি মানে পুঁটি মাছের চচ্চড়ি যেটা, আর এখানে হচ্ছে আলু ভাজা, কলা ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা। তো একদম আজকে একটা পারফেক্ট থালা, তো একদম সাজিয়ে গুছিয়ে আজকে থালাটা রেডি করেছি, একদম পরিপূর্ণ থালাটা। থালাটা আমার হাজবেন্ডের জন্য রেডি করেছি, তো আমার হাজবেন্ডকে এখন এটা পরিবেশন করব। তো চলুন লাঞ্চটা কমপ্লিট করি, এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। তো এখানে আনারস কাটা হয়েছে, একটা কেটেছি, আগে একটা শেষ হবে তারপর আর একটা কাটবো, আজকে না হলে বিকালে দিকে কাটবো, তা না হলে কাল কাটবো। তো এই হচ্ছে আনারস কাটা। তো অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম, তো রাতে ডিনারে আজকে থাকছে ডিম ঝুরো আর হচ্ছে রুটি, তেলটা একটু বেশি হয়ে গেছে, তো তেলটা একটু ঝরিয়ে নিচ্ছে, আর আছে পুঁটি মাছের চচ্চড়ি। তো আজকে অনেক দিন পর রুটি বানিয়েছি, চলুন রুটিটা দেখাই। মেয়ে ঝুরোটা খাবে, ছেলে মাছ খাবে না। আছে পুঁটি মাছের চচ্চড়ি বা একটু ঝোলঝলি হয়েছে, আর আছে রুটি। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার। গুড মর্নিং, সকাল থেকে দেখছি বৃষ্টি শুরু হয়েছে, আমার মনে হয় রাত থেকেই বৃষ্টিটা হচ্ছিল, তো বুঝতে পারছি না, দেখলাম সকাল থেকেই। এখানে আমার হাজবেন্ড দেখছি এগুলো সব পরিষ্কার করেছে, আর দুটো জায়গা বাকি আছে পরিষ্কার করতে, আর এই তো অ্যালোভেরা গাছগুলো সব লাগিয়ে দিচ্ছে, কারণ অ্যালোভেরা গাছটা হনুমানে নষ্ট করে না, ওই জন্য বলছে অ্যালোভেরা গাছে অক্সিজেন দেয় ভালো, তো এই গাছগুলোই লাগিয়ে রাখি, আর এগুলো নষ্ট হবে না। আর এই গাছগুলো তো একে একে শেষ হয়ে যাচ্ছে, আর এদিকটাতে এই যে লঙ্কা গাছগুলো রয়েছে, আর তুলসী গাছ রয়েছে, তেজপাতা আছে, এগুলো লঙ্কা গাছগুলো না পাতাগুলো, লঙ্কা গাছের পাতাগুলো না কুঁকড়িয়ে গেছে। তো বৃষ্টি হচ্ছে, বাইরে যেতে পারছি না, কাল থেকেই বৃষ্টি, ধীরে ধীরে বৃষ্টি হয়েই চলেছে, মাঝে মাঝে থামছে। আর এখানে দেখুন এই গাছগুলো পরিষ্কার করা হয়েছে, এখানে রাখা হয়েছে একটা, আর ওই দিকটা একটা রাখা হয়েছে দুটো। তো এখানে পায়রাটা আছে, আর যাবো না থাক, ওরা বৃষ্টি মধ্যেই তো কষ্ট পাচ্ছে, ভিজছে, আর এই যা হোক একটু টিনে চালার মধ্যে চলে এসছে। তো সকালে আমি আজকের খাবার দিইনি, আমার শরীরটা প্রচণ্ডই খারাপ, ওই জন্য আমি আর সকালে কোনো শুরু করিনি, পাখিদের খাবারটা আমিও দিইনি, ভাতটা ছিল আমার হাজবেন্ডই দিয়েছে সকালে। আর এখানে দেখুন কাপড়গুলো, উঠলাম আমি কেবলই 9:30 দিকে উঠলাম, মানে ঘুম হয়নি, রাত 12:00 থেকে আমি জেগে। তো এখানে এই যে কাপড়গুলো সব মেলে দিয়েছি, মোটামুটিভাবে কাজ কমপ্লিট করলাম, ওখানটা ঝাড় দিলাম, আর ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছে, আজকে আর মুছিনি, আস্তে আস্তে যতটুকু পারলাম করলাম। আর আজকে সিদ্ধ ভাত বসিয়েছি, চলুন সিদ্ধ ভাতটা একবার দেখাই। তো ভাত এখানে ফুটছে, এই তো এখানে শুধু ভাত বসিয়েছি, আর এখানে বসিয়েছি আলু সিদ্ধ আর কলা সিদ্ধ, তো আলু কলা সিদ্ধ দিয়ে আজকে শুধু সিদ্ধ ভাতই হবে। সকালে একটা আনারস কাটা হয়েছিল, আর আজকে এটা রয়েছে, তো আজকে এখন আর ইচ্ছা করছে না, কাটবো না, এখন ভালো লাগছে না। ওষুধ আনা হয়েছে, তো আমি একটা করে খেয়ে নিয়েছি ওষুধগুলো, দুটো বিস্কুট খেয়ে ওষুধগুলো খেয়েছি। ছেলের ঘরে আসলাম, তো গেঞ্জি দেখাই, ছেলে কয়দিন থেকে শুধু চেঞ্জই করছে গেঞ্জিগুলো,
তো এখানে এই তো একটা গেঞ্জি নিয়ে এসেছে, তো টি শার্ট এগুলো খুবই আমার পছন্দ হয়েছিল, তো আমি বললাম এইগুলোই নিয়ে আসতে, তো এগুলোই নিয়ে এসছে তিনটে, আর এগুলো নিয়ে এসছে দুটো, না এগুলো তিনটে, ওগুলো তিনটে। তো এই একটা কালার, এই কালারটা খুবই সুন্দর, খুব মিষ্টি কালার, এই কালারটাও তিনটে কালারই খুবই সুন্দর। তো আমার ছেলে বেশ এখন বাজার করতে শিখে গেছে, আগে তো আমার পছন্দ ছাড়া জিনিস নিত না, এখন দেখি মানে ও যেগুলো নিয়ে আসে না আমারও বেশ পছন্দ হয়, আমার পছন্দের জিনিসই ওর পছন্দ, এক কথায় ওর যেটা পছন্দ করে সেটা আমার বেশ ভালোই লাগে। তো এগুলো নিয়ে এসছে, তো খুলে আর দেখানোর কিছু নেই গেঞ্জি, এগুলো সব বাড়িতে রাফ ইউজের জন্য। একটা সময় পর আপনাদের সামনে আসলাম, মানে অনেক কিছু দেখিয়ে দিয়েছি, আর শরীরটা একদমই ভালো নেই, চোখগুলো একদম ফুলে গেছে, কারণ সেই বলছি না গতকাল রাত 12টার থেকে আমি ঘুমাতে পারিনি, প্রচণ্ডই শরীর খারাপ আমার ওই জন্য। আর আগামীকালে হয়তো কোনো ভিডিও যাবে না, তো ওই জন্য ভাবলাম দুদিনের ভিডিও একসঙ্গে করে ভিডিওটা শেষ করি, কারণ হচ্ছে গতকালে অনেক রকমের রান্নাবান্না করেছিলাম, বেশ মন মেজাজ ভালো ছিল, ওই জন্য রান্না করতেও ইচ্ছা করেছিল, রান্নাও করেছিলাম। তো যাই হোক, আজকে আর কিছুই না, আজকে শুধু সিদ্ধ ভাত, সেটা তো শেয়ার করলামই। আর এখন মোটামুটিভাবে আমি উঠেছিলাম 9:30-টার দিকে, তারপরে উঠে না উঠলে তো রান্না না করলে তো খেতে পাবে না, তো ওই জন্য সকালে ছেলে একটু লুচি তরকারি নিয়ে এসেছিলো, ওর জন্য ও খেয়ে নিয়েছে। আর গতকালে রাতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ডিনারটা, যে রুটি, তো সেই রুটি ছিল কিছু, মানে হয় দু একটা রুটি ছিল, তো ওটাই সকালে হাজবেন্ড নিজে নিজে ডিম পোচ করে রুটি দিয়ে খেয়ে নিয়েছে, তো সকালে ব্রেকফাস্ট ওটাই করেছে। আর আমি উঠেছি 9:30-টার দিকে, মানে শুয়েছিলাম, ঘুমাতে তো পারিনি, প্রচণ্ডই শরীরটা খারাপ বলছি, 12টার থেকে শুরু হয়েছে শরীর খারাপ, তো ঘুমাইনি, একটুকুও ঘুমাতে পারিনি। তো তারপর থেকে সকালবেলা উঠে এখন ওষুধ নিয়ে আসলো ছেলে, তারপরে দুটো বিস্কুট খেয়ে ওষুধটা খেলাম। তো তার আগে কাজগুলো কমপ্লিট করেছি, ঘরটা আস্তে আস্তে ঝাড় দিয়েছি, কাপড়গুলো ওয়াশ না করলেই নাই, মানে বৃষ্টি হচ্ছে জানি কাপড় শুকাবে না, তবুও কাপড় কেচে দেওয়া হলো, দুদিন তিন দিন লাগুক অসুবিধা নেই, তো ওদের থাকলে বৃষ্টিতে ভিজবে না। তো যাই হোক, আর সিদ্ধ ভাত বসিয়েছি, সেটা তো দেখালামই, যে কলাই সিদ্ধ, আলু সিদ্ধ, আজকে ওই দিয়েই, আর একটু ঘি নেবে, ওই দিয়ে আজকে খেয়ে নেবে। তো আমি এখন একটু ঘুমানোর চেষ্টা করব, দেখি ঘুম আসে কি না। তো তার আগে ভাবলাম ভিডিওটাও শেষ করি, যদি ঘুম না আসে তাহলে একটু এডিটটা করব, তারপরে ভিডিওটা রেডি করে রেখে দেব। এই ভিডিওটা আজকে আপনারা পাবেন না, আগামীকাল, মানে এই ভিডিওটা আপনারা পাবেন, আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে এটা বুধবার আর বৃহস্পতিবার নিয়ে আমি ভিডিওটা শ্যুট করে রাখলাম, আপনারা এই ভিডিওটা পাবেন শুক্রবারে। তো কারণ গতকালে যে রাত্রিবেলা ভিডিওটা আমি ছেড়েছি সেটা এরকমভাবে আপনারা এখনও কেউ দেখেননি, ওই জন্য ওই ভিডিওটা আজকে দিনটা চলবে, আগামীকাল এই ভিডিওটা ছাড়ব। এটা হচ্ছে শ্যুট করা ছিল কিন্তু বৃহস্পতি আর বুধ দুদিনের ভিডিও। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটুকু, ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনারা পেয়ে যান, আর আমার ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার মাথাটা এতটা ঘুরাচ্ছে আমি দাঁড়াতেই পারছি না, চোখ মুখ অন্ধকার লাগছে, তো প্রচণ্ড শরীরটা দুর্বল হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, গুড বাই, আল্লাহ হাফিজ।